এক শীতের দুপুরে অফিস থেকে বাড়ি ফিরছিলাম, এমন সময় একটি গান বেজে উঠল। সুবহ সুবহ কা খেয়াল আজ, সুবহ সুবহ কা খেয়াল আজ, বাপস গোকুল চল মথুরা রাজ। সেই মধুর সঙ্গীতটি নির্জন রাস্তায় সোনালী রোদের ছটা সমস্ত পরিবেশকে মায়াবী করে তুলেছে আমার অনুভূতিতে। অপরের সাথে মিলন না হওয়ার পরেও কিভাবে একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় তা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে রেইনকোট ছবিটিতে তা বলার অবকাশ রাখে না। ঋতুপর্ণ ঘোষের মতো লেজেন্ড খুব কমই জন্মায় এই পৃথিবীর। তার প্রথম ছবি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে 1992 সালের মুক্তিপ্রাপ্ত হীরার আংটি। এটি সাধারণত একটি ছোটদের ছবি। জানো পিন্দা, আমি একবার কলকাতায় পুজো দেখেছিলাম। মামা বাড়িতে? সেখানে না, এরকম বাড়িতে ঠাকুর তৈরি হয় না, লরি করে আসে। ও তোমার এই কলকাতাতেই আসে? মা দোলায় আসে শুনেছি, ঘোড়ায় আসে শুনেছি, লরিতে আসে। মা কি ভাটার ঈদ না পাঞ্জাবের গম? ঘোড়ায় ঠাকুর আসে কি করে? ঠাকুর আসেন না, মা আসেন, ঠাকুর তৈরি হয়। মানে? শাস্ত্রে বলে মা প্রতি বছরই কিছু না কিছু তো করে আসেন, কোনোবার ঘোড়ায়, কোনোবার গজে। এবার কিসে আসছেন? নৌকোয়। খুব ভালো, নৌকোয় আগমন মানে শস্য বৃদ্ধি। দেখো, হ্যাঁ খুব ফসল হবে, আমাদের কাছে আম হবে নিশ্চয়ই, ঘরে ঘরে লক্ষ্মী হবে, স্ত্রী হবে। এবং তার দ্বিতীয় ছবি মুক্তি পায় 1994 সালে, ছবির নাম 19 এপ্রিল। ছবিটিতে মা ও মেয়ের পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে। কাল কখন মারলাম? ধুর, আমি ভুলেই গেছিলাম। ম্যাড্রাস থেকে ফিরে এসো, তোমার হাঁটুটা ভালো করে দেখে দেবো। ম্যাড্রাসে আর যাবো না ভাবছি, একটু বাদে সোমনাথকে একটা ফোন করে দেব। তুমি সোমনাথবাবুকে বিয়ে করলে না কেন মা? কেন? সারা জীবন একা কাটালে। সোমনাথ আমার বন্ধু মিঠু, সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমার পাশে দাঁড়িয়েছে। কেন আর শুধু শুধু বিয়ে করে কমপ্লিকেশন বাড়ানো? কি কমপ্লিকেশন? তোমার ভালো লাগতো না? আর তাছাড়া আমার প্রয়োজনও তো হয়নি তেমন। পরপর তার এই ছবি দুটি জাতীয় পুরস্কার পায়। 20 বছরের কর্মজীবনে 12টি জাতীয় পুরস্কার ও বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল। তার প্রত্যেকটি ছবি বাস্তব জীবনকে তুলে ধরে এবং গভীর বার্তা লুকানো থাকে তার ছবিগুলোতে। আরও একটি গান যেটি আমার খুব পছন্দের তা হলো বহু মনোরথ। গানটি গেয়েছেন শুভমিতা ব্যানার্জি এবং গানটি যে লিখেছেন তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় ঋতুপর্ণ ঘোষ। গানটি পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। গানটি আমার খুব পছন্দের, তার অন্যতম একটি কারণ হলো গানটির ভাষা। চলচ্চিত্র জগতে আসার আগে তিনি ছিলেন একজন কলকাতার অ্যাডভার্টাইজমেন্ট কপিরাইটার। প্রথম দিকে হিন্দি বিজ্ঞাপনগুলিকে বাংলায় অনুবাদ করা হতো। ঋতুপর্ণ ঘোষ
বাংলার প্রথম স্বতন্ত্র স্লোগানের ধারা সৃষ্টি করে। তার তৈরি বিজ্ঞাপনগুলির মধ্যে শারদ সম্মান ও বোরোলিনের বিজ্ঞাপন দুটি জনপ্রিয়। ঋতুপর্ণ ঘোষ সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন। তিনি অর্থনীতিতে স্নাতকতা ও মাস্টার ডিগ্রি অর্জন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। চলচ্চিত্র জগতে আসার পর তার প্রথম ছবি হীরের আংটি। তারপর থেকে তার যুগান্তকারী শিল্পী পরিচয় পাই আমরা বিশ্ববাসীরা। যেমন আরেকটি প্রেমের গল্প ছবিতে এক সমকামী পরিচালকের ভূমিকায় অভিনয় করার জন্য অ্যাবডোমিনোপ্লাস্টি ও ব্রেস্ট ইমপ্ল্যান্টের পর প্রয়োজনীয় হরমোন থেরাপি করতে গিয়ে তার শারীরিক অসুস্থতা বাড়তে থাকে। You like my hair? Tell me. Fuck you. Why didn't you go? Should have gone with him. This can wait. It's okay. You have a bike, right? আঁখি জলে দীপ আলা নিবে গেল ওরে কালা আঁখি জলে দীপ আলা নিবে গেল ওরে কালা রাত রাত পথ চাই সারা রাত রাতো রাত পথ চাই সারা রাত পথ চাই অবিরত কাঁদা বলু মালি তুমি পর জন্মে হয়ো রাধা বলু মালি তুমি পর ঋতুপর্ণ ঘোষ একজন পরিচালকের সাথে সাথে সে খুব বড় মাপের অভিনেতা ছিল। ঋতুপর্ণ ঘোষ ছিলেন ভারতের এলজিবিটি সম্প্রদায়ের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। জীবনের শেষ বছরগুলি তিনি রূপান্তরকামী জীবনযাত্রাকে বেছে নেন। তিনি নিজের সমকামী সত্তাটিকে খোলাখুলিভাবে স্বীকার করে নেন, যা ভারতের চলচ্চিত্র জগতের খুব কম মানুষই করে থাকেন। তার অভিনীত শেষ চলচ্চিত্রটি হল চিত্রাঙ্গদা। Suffer me now. Talashi. Do you want me to wait till the end of the show? Shut up, Bolijo. সত্যান্বেষী ছবিটি পরিচালনা করাকালীন সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 2013 সালে 30 মে তার কলকাতার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ঋতুপর্ণ ঘোষের মৃত্যু ঘটে। তার দেহ পার্থিব জগৎ থেকে চলে গেলেও তার শিল্প বেঁচে থাকবে প্রত্যেকটি ভারতবাসীর হৃদয়ে। তিনি অমর হয়ে থাকবেন তার শিল্পের মাধ্যমে। Thank you.
ঋতুপর্ণ ঘোষের ব্যাপারে বলতে গেলে এরকম হাজার হাজার ভিডিও কম পড়বে, তাই সংক্ষিপ্ত আকারে কিছুটা বলার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্টই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। নমস্কার।